নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। ভারতবর্ষ মানেই বিবিধের মাঝে দেখো মিলন মহান, আর তাই বিবিধ উৎসবও কিন্তু আমাদের দেশের দস্তুর। কিছুদিন আগে শেষ হয়েছে আলুর উৎসব, তবে তারপরও কিন্তু কাটেনি উৎসবের রেশ। কারণ বিগত দুদিন ধরে এরাজ্য তো বটেই, গোটা দেশের বিভিন্ন ঘাটে ঘাটে ছিল আনন্দের আবহ। কারণটা আপনি বাঙালি হলেও এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আনন্দের কারণটা হলো ছট পুজো। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে প্রধানত অবাঙালিরা মেতে ওঠেন এই পুজোর আনন্দে। সারা রাজ্য জুড়েই একাধিক গঙ্গার ঘাটে সাড়ম্বরে পালিত হলো ছট পুজো। গতকাল সূর্যাস্তের আগে এক প্রস্থ সারা হয় পুজোর রীতি, আর তারপর আজ ভোর রাত থেকে আবার শুরু হয় পুজো পাঠ। সূর্যোদয়ের পর জলে নেমে চলে সূর্য প্রণাম। সকালবেলা ঘাটে পুজো করতে এসে এক পুণ্যার্থী কি বললেন শোনাবো আপনাদের। ভোরবেলা সব চান টান করে সেজে গুজে পাট ঘাটে যারা আমার স্বামী আমার যারা ওরা সব মানে সুপুপ যে কলার কাঁদি হয়, তারপর ঠেকুয়া হয়, নাড়ুয়া, পিরিকিয়া এগুলো সব সাজিয়ে ফল টল দিয়ে মানে সুপ তৈরি করে নিয়ে আসে ঘাটে। এগুলো সূর্যকে প্রদক্ষিণ আগে সূর্যকে দিয়ে তারপরই আমরা এই পুজোটা সম্পূর্ণ হয়। গোটা এক বছরের অপেক্ষা শেষে আবারও তারা উৎসবের আনন্দে মেতে উঠেছেন, পরেছেন নতুন জামা কাপড়ও। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় পুজো এটা, সেজন্য আমরা সবসময় এটার অপেক্ষায় থাকি। আর আমরা এই টাইমে নতুন জামা কাপড় সব ছোটোবেলার দিয়েই কিনে এর জন্য রেখে থাকি যে এই পুজো আসবে যখন তখন আমরা পরবো সেই উৎসব নিয়ে। হ্যাঁ, খুব ভালো, আমরা তো ছোটোবেলাতে এখানেই আসি, এখানেই পুজো করি, ওই জন্য ভালোই লাগছে। সবাই বাইরে থেকে আসে ছট পুজো পুজো করার জন্যে, দূর দূর থেকে। কাউ ঘরে এরকম হবে না যে বাইরে থাকে ছট পুজোতে বাড়িতে আসে না, সবাই বাড়িতে আসে। একটা বছর আমরা অপেক্ষায় থাকি কখন আমাদের এই পুজোটা আসবে, এই পুজোটা আসলে আমাদের খুব আনন্দ হয়। সব নতুন জামা কাপড়, সবই নতুন জামা কাপড় পরে। আপনাদের যেরকম দুর্গা পুজোয় উৎসব হয়, ওরা আমাদের এই পুজো উৎসব হয়। তবে এবার উৎসব শেষ, আবারও এক বছরের অপেক্ষা শুরু। প্রশাসনিক তৎপরতা ও কড়া পুলিশি প্রহরার মাধ্যমে মোটের উপর শান্তিপূর্ণভাবেই এবছরের মতো সম্পন্ন হল ছট পুজো। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।